যতটুকুন বিপদ আপনার সেখান থেকে আপনার উদ্ধার হওয়ার জন্য বাঁচার জন্য আল্লাহ প্রত্যেকটি জায়গায় আপনাকে আমাকে শিখাইছেন। আপনার নতুন করে শিখতে হবে না, কারোর কাছে যাইতে হবে না, কারো তেল পড়া পানি পড়া, কারো সুতো পড়া, আর কারো তাবিজগুলো লটকায় লটকায় আপনাকে বিপদ থেকে বাঁচতে হবে না। অনেক মানুষ বিপদে পড়ে, আমাদের ছোট ছোট কিশোর বাচ্চারা আগে দেখতাম এরকম, এখন হয়তো থাকলেও থাকতে পারে, সামনে পরীক্ষা, পরীক্ষার ফলাফল কেমন হবে এর জন্য তাবিজ নেই, এই বিপদ মনে করে যে পরীক্ষা তো, এই যে এখন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষা চলছে, গতকালকে থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এখন আমাদের এই কিশোর ছেলেরা এরা এই পরীক্ষায় পাশ করবে, এখন সবচেয়ে বড় টার্গেট এই পাশ করার জন্য। এখন কি, এখন কার কাছে কোন দোয়া নিলে রেজাল্ট ভালো হবে এর জন্য তারা চেষ্টা করে, শেষ পর্যন্ত তাবিজ বানায়, হাতের মধ্যেও নেয়, মাথার মধ্যেও নেয়। তাবিজ যতক্ষণ আছে সত্য ততক্ষণ কলম ভালো চলবে, কোনোদিনও লেখাপড়া করে নাই, সারাদিন স্মার্টফোনের উপরে ছিল। এখন পরীক্ষার হলে গিয়ে যদি এই তাবিজ দিয়ে যদি চার যদি পরীক্ষার ফলাফল আশা করে, তাহলে কি কখনো সম্ভব হবে? হবে না। প্রত্যেকটি জায়গার থেকে আপনি কি করবেন, দেখেন ছাত্র তার ফলাফল ভালো হওয়ার জন্য কি, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা চাইছিলেন মুসা আলাইহিসসালাম। আল্লাহ আল্লাহ তার এই নবীর উম্মতের জন্য উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ, এটা চাইছিলেন মুসা আলাইহিসসালাম, আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। আপনি জ্ঞান বাড়ানোর জন্য রব্বি জিদনি ইলমা, আপনি আমি এটা উপহার পেয়েছি, আপনি সেটা পড়বেন। আপনি কার কাছে গেলেন আর সে আপনার তাবিজ বানায় দিল, কালো সুতো লাল সুতো নিয়ে গেলেন আর সে ফু দিল আর গিরে দিল, ফু দিল আর গিরে দিল, গিত তত শক্ত তত আপনার কাজ হবে, এই মনে করে আপনি টাঙায় রাখলেন, মনে রাখবেন এটা সবচেয়ে বড় শির। ইমান হারিয়ে গেল আস্তে আস্তে, ইমান চলে গেল। যত রকমের বিপদ আছে সব বিপদ থেকে আপনাকে বাঁচার জন্য আল্লাহ পাক শিখিয়েছেন। এবার এমন একটি কমন শিক্ষা আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন যেটা আপনি সব রকমের বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন সূরা হুদ 52 নম্বর আয়াত, সূরা হুদের 52 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া কওম ইস্তাগফিরু, দেখেন কত সুন্দর করে আমার জাতিকে ডাক দিচ্ছেন, কথাটি এমন মনে হয় সর্বযুগে সর্বসময়ে কোনো পয়গম্বর যেন ডেকে বলছেন ইয়া কওম, হে আমার জাতি। এখন নবী আরে নাই, কিন্তু রব্বুল আলামিন এই কথাটা কোরআনে কোড করে দিয়েছেন, আমাদের নবীর কথাটা যেন জারি থেকে যায়, পয়গম্বরদের কথাগুলো জারি থেকে যান। এখনো যেন পয়গম্বরে ডেকে বসে ইয়া কওম, হে আমার জাতি, হে আমার জাতির লোক, এলা ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা ইস্তেগফার পড়ো রব্বাকুম তোমাদের রবের কাছে, সুম্মা তুবু এরপরে ফিরে আসো, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসো, সুম্মা তুবু এরপরে ফিরে আসো ইলাইহি তার দিকে, ইরসিলিস সামা, আল্লাহ বলেন জমিন তো দূরের কথা, আসমানের দরজাও তোমার জন্য খোলা হয়ে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহ আসমানের দরজা খুলে দেবে আপনার আমার জন্য রহমত, আসমানের দরজা খুলে দেবে আল্লাহ আপনার আমার জন্য রহমত দেবে, সুবহানাল্লাহ বলবেন না, আসমানের দরজা খুলে দেবে, অর্থাৎ আল্লাহ রহমত আর আপনার পর্যন্ত কোনো মাঝখানে হেজাব থাকবে না, আপনি ইস্তেগফার পড়েন তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে, ফিরে আসলেই আল্লাহ বলেন আসমানের দরজা আল্লাহ খুলে দিবেন রহমত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবেই তিনি দিবেন ইয়াজিদুকুম কুওয়াতান, তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন, অর্থাৎ যে অবস্থায় ছিলেন তার থেকে আল্লাহ ডবল করে দেবেন, কুওয়াতিকুম, আপনার মেধা যতটুকু ছিল মেধা বাড়বে, আগে যতটুকু পড়াশুনো করেছে এখনকার পড়াশোনা আরো ভালো হবে, আগে যতটুকু আপনি অর্থ জোগাড় করেছেন তার থেকে এখন আপনার বরকত বেশি ভালো হবে, আপনি এতদিন যেভাবে হেঁটেছেন তার থেকে এখন ভালো হাঁটবেন, যেভাবে এর আগে সুস্থ ছিলেন তার থেকে বেশি সুস্থ থাকবেন, এতদিন আপনি যেইভাবে ছিলেন সেই জায়গা থেকে আপনাকে উন্নত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যা ছিল তার উপরে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তারাই এইটা পায় না যারা এটা বিশ্বাস করে না, যারা এটা বিশ্বাস করে না এর থেকে যারা মুখ ফেরায় নেই, আল্লাহ বলে ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অপরাধীদের মতো মুখ ফেরায় নিও না, আমি আল্লাহ কোরআনে যা দিয়েছি সবগুলো তোমাদের উপকারের জন্য দিয়েছি, সুবহানাল্লাহ, সব আমাদের উপকারের জন্য আল্লাহ দিয়েছে, সবগুলো যেন আমরা ভালো থাকি, আমরা শান্তিতে থাকি এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। যারা মুখ ফিরায় নেই এর থেকে তারাই বোঝে না। এখন সবচেয়ে বড় কথা হলো আপনাকে আমাকে ইস্তেগফার করে ফিরে আসা। এখন আসুন যে আপনার সবচাইতে বড় বিপদ হলো মৃত্যুর বিপদ,
যেটা আমি শুরুতে বলেছি সবচেয়ে বড় বিপদ কি মৃত্যুর বিপদ এই মৃত্যুর বিপদ থেকে ইজা আহাদাকুমুল মাউত যখন মানুষের মৃত্যু এসে যায় মানুষ তখন তওবা করার জন্য চেষ্টা করে মানুষ তখন ইস্তেগফার করার জন্য চেষ্টা করে ফিরে আসার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা তখন বলে আলান এখন এখন সময় হলো কত সময় চলে গেছে আমি আল্লাহ বারবার বলেছি ফিরে আসলে 37 জায়গায় আল্লাহ ইস্তেগফারের কথা 37 জায়গায় বলেছে কোরআন কারীমে একবার দুইবার নাই আপনি যত ফিরে আসেন আপনি ফিরে আসলেই পাবেন আপনি ইস্তেগফার করেন এত উদাহরণ দেই বাজারের মধ্যে গিয়ে আপনি ছোট বিপদে পড়েছেন আপনার টাকা নাই পয়সা নাই আপনি কোরআনের এই কথাটা মনে রাখবেন আল্লাহকে বলবেন আল্লাহ সূরা হুদের 52 নম্বর আয়াত তুমি বলেছো বিপদ থেকে তুমি ইহসান করবে আপনি বসে বসে কিছুক্ষণ ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন আপনি পড়তে থাকবেন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন 10 বার দুরূদ শরীফ পড়বেন দুরূদ ইব্রাহিম আমাদের দেশে তো অনেক রকম দুরূদ আছে দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন এরপর আপনি বলেন যে আল্লাহ এই বিপদ থেকে তো আর কেউ বাঁচাতে পারে না আমার কোনো আর পথ নাই ওমা ইয়াত্তাকিল্লা ইয়াজআল লাকু মাখরাজা এই যে আপনি আল্লাহর কথা বিশ্বাস করে আল্লাহর ভয় অন্তকরণে পূর্ণ করে যা আপনি পড়লেন আল্লাহ কোথা থেকে আপনার ব্যবস্থা করে দেবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা আল্লাহ যদি আমাদের বিপদ থেকে যদি আল্লাহ বাঁচায় দেয় আল্লাহ যদি আমাদের বিপদ থেকে ইহসান করে তাহলে আমাদের জন্য খুশির খবর না বেজারের খবর খুশির খবর না তো খুশির খবর যদি হয় তাহলে মুখটা বেজার না করে আমরা খুশি হয়ে বই আস্তাগফিরুল্লাহ পড়তে কি আমাদের অনেক কষ্ট হবে বলুন কষ্ট হবে একটা উচ্চারণ একটা আস্তাগফিরুল্লাহ খুব সহজে উচ্চারণ করা যায় খুব সহজে মুখস্থ করা যায় এটা আপনি পড়তে থাকেন আল্লাহ আপনার জন্য যা দরকার সবগুলো দিয়েছেন এখন মৃত্যু এসে গেছে বড় বিপদ এখন চেষ্টা করবে আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য এখন আর হবে না লাইসাতিত তাওবা আল্লাহ এখানে লা বলেন না লাইসা বলেছে লাইসাতিত তাওবা এখন আরই তওবা কবুল হবে না কারণ মৃত্যুর সময় চলে এসেছে মানুষের আর আপনি যদি মৃত্যুর বিপদ যদি মনে না করেন তাহলে দেখবেন যে মৃত্যুর বিপদ কাকে বলে মৃত্যুর বিপদ কাকে বলে বড় বিপদ যে কেন বলছেন আল্লাহ মৃত্যুর বিপদকে বড় বিপদ কেন বলছে আপনি দুই ভাবে দেখতে পারবেন এটা মৃত্যুর বিপদ যে বড় বিপদ এটা দেখতে পারবেন কয় ভাবে দুই ভাবে দেখতে পারবেন একটা হলো কারোর মৃত্যুর যন্ত্রণা যদি আপনি দেখেন কারোর মৃত্যুর যন্ত্রণা যদি আপনি দেখেন পাশে থেকে যদি আপনি দেখেন তাহলে বুঝবেন কত বড় বিপদ কত বড় বিপদ মানুষের বিপদ কত মৃত্যুর সময় মৃত্যু পথযাত্রী মানুষ এখন তার কষ্টটা কোথায় কোথায় হচ্ছে কষ্টটা আমাদের এই শরীরের উপরে হয় না কষ্ট হয় কোথায় আমাদের রুহের উপরে হয় এই জন্য দেখবেন ব্যথা এক একটা এক এক রকম কাটা ফুটলে এক রকমের ব্যথা শরীরে আঘাত হলে এক রকমের ব্যথা পুড়ে গেলে এক রকমের ব্যথা আপনি কোনো কিছুতে বাড়ি খাইছেন আঘাত পেয়েছেন এরা ব্যথা এক রকম এক এক রকমের ব্যথা এক এক রকম পৃথিবীতে যত রকমের ব্যথা আপনার শরীর অনুভব করেছে পৃথিবীতে যত রকমের ব্যথা মানুষের শরীর অনুভব করে মানুষের দেহ অনুভব করে যত ব্যথা সর্বপ্রকার সব রকমের ব্যথাকে একত্র করে দেওয়া হয় মৃত্যুর যন্ত্রণা এই জন্য এটাকে বলা হয় সাকরাতুল মাউত এই জন্য এটাকে কি বলা হয়েছে সাকরাতুল মাউত এটা মিথ্যা না ওজা আত সাকরাতুল মাউত বিল হক আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবেই